হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওমনিস কিচেনের আরো একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে আরো একটি মজার রেসিপি শেয়ার করব। খুব সহজেই কিভাবে ডিম ছাড়াই ইটালিয়ান তিরামিসু ঝটপট বানিয়ে ফেলবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তিরামিসু হচ্ছে মোস্ট পপুলার ইটালিয়ান একটি ডেজার্ট, এটা খেতে অসম্ভব মজার, অবশ্যই এটা ট্রাই করবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। আমি প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার আমি মাস্কারপোন চিজ নিয়ে নিব 250 গ্রাম, এবার আমি ইলেকট্রিক বিটার দিয়ে 2 মিনিট বিট করে নিব। এবার আমি 200 ml হেভি ক্রিম নিয়ে নিব। এবার নিয়ে নিব 4 টেবিল স্পুন সুগার। এবার নিব 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এবার সবগুলো একসঙ্গে বিট করে নেব। হয়ে গেছে আমার ক্রিমটা তৈরি। দেখুন আমি ক্রিমটা তুলছি পড়ছে না, তার মানে আমার ক্রিমটা একদম পারফেক্টলি হয়ে গেছে। আমি 250 ml দুধ নিয়ে নিয়েছি। এবার আমি এখানে 2 চা চামচ পরিমাণ কফি মিক্স করব। এই কফি মিক্সচারটা আমি একটা ডিশে ঢেলে নিব বিস্কিটগুলো ভেজানোর সুবিধার জন্য। আমি নিয়ে নিয়েছি লেডি ফিঙ্গার বিস্কিট। এই বিস্কিট দিয়ে এখন আমি তিরামিসু তৈরি করব। এবার আমি বিস্কিটগুলো দুই সাইডে ভিজিয়ে আমি সাজাব। পার সাইডে 2 সেকেন্ড করে ধরে রাখলেই চলবে। আমার বিস্কিট গুলো সাজানো হয়ে গেছে। এবার আমি উপরে ক্রিম দিয়ে দিব। আমার প্রথম লেয়ারটা তৈরি করা হয়ে গেছে, এবার আমি নেক্সট লেয়ার করব। কফি মিক্সচার রুম টেম্পারেচার হতে হবে, এটা বেশি গরম হওয়া যাবে না। তৈরি হয়ে গেছে আবার সেকেন্ড লেয়ারও। এবার আমি উপরে কোকো পাউডার দিয়ে ডেকোরেশন করব। এটা এখন আমি 5 থেকে 6 ঘন্টার জন্য ফ্রিজে ঠান্ডা হতে দিব। তৈরি হয়ে গেল ভীষণ মজার ইটালিয়ান তিরামিসু। অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা আমি আমার স্টাইলে আপনাদেরকে করে দেখিয়েছি। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন।